প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্বাগতম জানাচ্ছি এসএসসি ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামার পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব কার্ড দিয়ে। তো বুটস্ট্র্যাপে সহজে কিন্তু কার্ডটা তৈরি করা যায়, কিন্তু সিএসএসে কিন্তু একটু কঠিন। তা তবে কঠিন বলতে কিছুই নয়, প্র্যাকটিস করলে সবই সম্ভব। ওকে, তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবার আগে আপডেট ভিডিওটি পেতে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ডিভ নিয়ে এবং ক্লাস কল করি কন্টেনার। ওকে, করার পর আমি এখানে এখানে একটা তো এখানে আমি আর একটা ডিভ নিয়ে এবং সরি এখানে আমি আর একটা ডিভ নিয়ে এবং এখানে ক্লাস কল করি বক্স ওয়ান বক্স। ওকে, তো ক্লাস কল করার পর আমি এখানে একটা ইমেজ নেব। আমি এখানে একটু আপনারা খেয়াল করেন, আমার এখানে একটা ইমেজ আছে 1.png। ওকে, তো আমি এটাই এখন নেব 1.png। ওকে সরি, png। তো এখন এখানে আমি আরো কিছু কন্টেন্ট অ্যাড করব। এখানে আমি আরেকটা ডিম নেব এবং এখানে ক্লাস কল করলাম বক্স কন্টেন্ট। ওকে, তো করার পর আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পর এখানে একটা H2 ট্যাগ নিব। নিয়ে আমি এখানে লরেমে কিছু কন্টেন্ট নেই, এখানে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাক, আমি এগুলো বাদ দিয়ে দিই, যেহেতু এটা এটা কি টাইটেল হবে। তো এখানে আমি একটা ক্লাস কল করি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বক্স টাইটেল। ওকে, কল করার পর আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের পরে আসি, এখানে আমি একটা p ট্যাগ নেব। এখানে এখানে লরেমে কিছু কন্টেন্ট নেব। ওকে, আমার এখানে এতটুকু এতগুলো দরকার নেই, আমি কিছু তুলে দিই। ওকে, তো এখানে আমি আর একটা ক্লাস কল করি বক্স প্যারা। ওকে, তো কল করার পর এখানে আমি পি ট্যাগের নিচে গিয়ে এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি বলে দিলাম রিড মোর। ওকে, বলার পর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস কল করি, ক্লাসের মধ্যে আমি বলে দিতে পারি বাটন। ওকে, এবং কি একটু সেভ দিই এবং ব্রাউজার রিলোড করি। তো আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে, তো আসার পর আমি এগুলা এখন একটু প্রেজেন্টেশন করব সিএসএস এর মাধ্যমে। ওকে, তো প্রেজেন্টেশন করার জন্য আমি ফার্স্টে কন্টেনারটাকে ধরি। কন্টেনারটা আমি ইউজ করছি এখানে এই কারণে যে দুই পাশে যেন কি সমানভাবে একটা উইথ বাদ দিয়ে কি মাঝখানে চলে আসে। তো এখানে আমি উইথ বলে দিলাম 90%, সরি পার্সেন্ট। হ্যাঁ, তো এখানে আমি মার্জিন বলে দিলাম অটো। এখন আমি একটু সরি সেভ এবং রিলোড করি। দেখেন দুই পাশ থেকে কি সমানভাবে মাঝখানে চলে আসছে। ওকে, তো কন্টেনারটা লাস্টে থাকুক, আমি উপর থেকে কাজটা শুরু করি। এখন আমি ধরবো কি ওয়ান বক্সটাকে। তো এখানে আমি এটাকে কপি করে আমি এখানে ওয়ান বক্সটা পেস্ট করে দিলাম। আর এখানে বলে দিলাম আমি হাইট, হাইট বলে দিলাম আমি 450 পিক্সেল, আর উইথ বলে দিলাম 350 পিক্সেল, সরি 350 পিক্সেল। ওকে, তো বলার পর আমি একটু সেভ দিয়ে রিলোড করি। দেখেন কন্টেন্ট গুলো কি ছোট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি ইমেজটাকে ধরবো। ওয়ান বক্সের পরে কি একটা ইমেজ আছে, এখন ইমেজটাকে আমি ধরবো। তো ধরার জন্য আমি সরাসরি ইমেজটাকে কল করে আমি বলে দিতে পারি উইথ উইথ বলে দিতে পারি 350 পিক্সেল, আর বলে দিতে পারি হাইট, হাইটটাও বলে দিতে পারি, হাইট বলে দিলাম আমি 200 পিক্সেল। সেভ দিয়ে এখন একটু রিলোড করি। দেখেন আমার কি পিকটা ছোট হয়ে গেছে এবং হাইটটাও ছোট হয়ে গেছে। ওকে, উইথ এবং হাইট দুটাই ছোট হয়েছে। তো এখন আমি এখানে কি টাইটেলটাকে ধরবো। বক্স কন্টেন্টের ভিতর কি টাইটেল আছে, আমি টাইটেল কার্ডটাকে ধরবো। তো এখানে আমি বলে দিতে পারি বক্স টাইটেল, বক্স টাইটেলের মধ্যে আমি বলতে পারি বক্স টাইটেলের মধ্যে আমি এখানে দেখেন কি ডিফল্ট ভাবে এখানে কি একটা আন্ডারলাইন আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতর, ওইটা দূর করার জন্য আমি বলে দিতে পারি টেক্সট ডেকোরেশন, সরি ডেকোরেশন, এখানে টেক্সট, সরি টেক্সট ডেকোরেশন নাম। ওকে, এবং কি একটু সেভ দিই আর রিলোড করি। দেখেন এখানে কি আন্ডারলাইনটা চলে গেছে। তো যাওয়ার পর আমি এখানে কালারও বলে দিতে পারি, কালার কালার বলে দিলাম আমি ব্ল্যাক।
ওকে, তারপর এখানে প্রন ফ্যামিলিটা বলে দিতে পারি, প্রন ফ্যামিলি সেন্সরি। আর এখানে প্রন সাইজটা বলে দিতে পারি, সরি প্রন সাইজ বলে দিলাম 15 পিক্সেল। সেভ দিই এবং রিলোড করি। দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে, তারপর লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রন্ট সাইজ 15 পিক্সেল হয়ে গেছে। ওকে, তো এখন আমি এটাকে হোভার করতে পারি বক্স টাইটেলটাকে। তো এখানে আমি বক্স টাইটেল আর হোভার হোভার বুকর হোভারের মধ্যে বলে দিলাম কালার, কালার বলে দিলাম আমি 0064 AP। তা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে বলতে পারেন। ওকে, তো এখন আমি রিলোড দিলাম এবং কি দেখেন কার্সরটা নেওয়ার পর কি আমার কি লেখাটা কালারটা চেঞ্জ হতেছে। ওকে, তো ও এখন আমি আর এখানে দেখেন কি আমি ইচ্ছে হলে ইমেজটা হোভার করতে পারি। আমি যদি এখানে বলে দিই ওয়ান বক্স ইমেজ হোভার, হোভার বলে দিতে পারি অপাসিটি, অপাসিটি আমি 0.8 বলে দিই। একটু খেয়াল করেন আমি রিলোড দিলে দেখেন ইমেজটার উপর যখন আমি কার্সরটা নিতেছি কি একটু ব্লার হয়ে যেতেছে। ওকে, ইমেজটা একটু ব্লার হয়ে যেতেছে। তো এই অপাসিটি কাজটা এটাই, অপাসিটি আপনারা কি কম বেশি মাধ্যমে আরো ব্লার এবং কি হালকা করতে পারেন। ওকে, তো এখন আমার কি টাইটেলের কাজটা হয়েছে, এখন আমি বক্স প্যারার কাজটা করব। ওকে, তো বক্স প্যারার, বক্স প্যারার মধ্যে আসে আমি এখানে বলে দিতে পারি বক্স প্যারা, এবং সরি এখানে আমি বলতে পারি কি টেক্সট অ্যালাইন, আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাই বলে দিলাম। এখন একটু লেখাগুলো দেখেন কি চেঞ্জ হবে, দুই পাশে কি সমানভাবে পাইছে। ওকে, সমান হয়ে গেছে লেখাগুলো, কোনো বড় ছোট নাই। তো এখানে আমি ফ্রন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারি, ফ্রন্ট ফ্যামিলি সেন্সরি। আর এখানে বলে দিতে পারি লাইন হাইট, লাইন হাইট 22 পিক্স, সরি 22 পিক্সেল বলে দিতে পারি। একটু খেয়াল করেন লেখাগুলো কি একটু লাইন হাইটটা বাড়ছে এবং কি ফ্রন্টটা চেঞ্জ হয়েছে ফ্রন্ট ফ্যামিলিটা। ওকে, তো এখন আমি বাটনটা নিয়ে কাজ করব। তো যেহেতু আমি এখানে দেখেন বাটন কল করছি, সেহেতু আমি সিএসএস এর মধ্যে গিয়ে বাটনটা সরাসরি কল করব। কল করে আমি বলতে পারি, এখানে বলতে পারি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, কারণ যেহেতু এখানে কি ডিফল্ট ভাবে অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা কি আন্ডারলাইন আছে, এখন এটা চলে যাবে। ওকে, চলে গেছে। তো এখানে আমি আরো বলতে পারি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড গুলো দিলাম রেড। এখন আমি যদি সেভ দিই এবং কি রিলোড করে দেখেন কি এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছে, কিন্তু কি খুব সুন্দর দেখা যাইতেছে না। ওকে, তো এটার জন্য এখানে একটু আর একটু প্রেজেন্টেশন করা যাক। তো এখানে আমি ফেডিং, সরি ফেডিং দিলাম, ফেডিং আমি দিলাম সাপোজ 8 পিক্সেল আর 12 পিক্সেল। ওকে, এবং কি রিলোড দিই, দেখেন এখন বাটনটা কিন্তু ঠিক আছে। ওকে, তো এখানে আমি আরো বলে দিতে পারি কালার, কালার বলে দিলাম আমি হোয়াইট। ওকে, আর এখানে আমি চাচ্ছি যে আমার বাটনটা এই পাশে চলে যাবে। ওকে, এটার জন্য আমি বলে দিতে পারি ফ্লোর রাইট। ওকে, এখন যদি রিলোড দিই লেখার কালারটাও চেঞ্জ হয়েছে কি আর বাটনটাও কি রাইটে চলে গেছে। ওকে, আর এখানে আমি আরো বলতে পারি বর্ডার, সরি বর্ডার, বর্ডার বলে দিতে পারি 1 পিক্সেল সলিড আর রেড। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি চাচ্ছি যে বাটনটাকে আমি হোভার করব। তো হোভার করার জন্য আমি বাটনটাকে ধরি, বাটনটাকে ধরে আমি হোভার বলে দিই, হোভারের মধ্যে বলে দিই ব্যাকগ্রাউন্ড নান। ওকে, নান বলে দিলাম, আর বর্ডারও 1 পিক্সেল, বর্ডার বলে দিলাম 1 পিক্সেল সলিড রেড, সেমটাই বলে দিলাম, উপরে যা দিলাম তা এখানেও বলে দিলাম। ওকে, বলার পর আমি এখানে কালারটা ইউজ করতে পারি, কালার আমি দিলাম ব্ল্যাক। এমনকি একটু রিলোড দিই, দেখেন কি আমি যখন হোভার করতেছি ব্যাকগ্রাউন্ডটা নান হয়ে যেতেছে। ওকে, তারপর সলিড 1 পিক্সেল সলিড রেড। ওকে, বর্ডারটা কিন্তু 1% কি রেড পাইতেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি ব্ল্যাক। ওকে, তো এখন আমি এখানে আসি, এখানে আমি আরেকটা কাজ করতে পারি। আমি উপরে উঠে বলতে পারি বর্ডার, বর্ডার, এখন কিন্তু আমার কার্ডটা প্রায় শেষ। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে বলতে পারি 1 পিক্সেল সলিড গ্রে। ওকে, আমি গ্রে বলে দিলাম এবং একটু রিলোড দিই, দেখেন কি চারপাশে আমার কি একটা বর্ডার পাইছে। ওকে, তো বর্ডারটা পাওয়ার পর আমি এখানে বলে দিতে পারি প্যাডিং, প্যাডিং আমার উপরে নিচে দরকার নেই, কারণ আমি 0 পিক্সেল দিলাম আর লেফট আর রাইটে আমি দিলাম 10 পিক্সেল। ওকে, তো
তো দেখেন উপরে নিচে আমার কোনো ফেডিং পাইনি, শুধু লেফটে রাইটে কি 10% করে ফেডিং পাইছে। ওকে, তো পাওয়ার ফর আমি এখানে এখানে আমি বলে দিতে পারি বক্স শ্যাডো, বক্স শ্যাডোর মধ্যে আমি বলে দিতে পারি 0 পিক্সেল 0 পিক্সেল, তারপর 5 পিক্সেল 5 পিক্সেল, গ্রে না ব্ল্যাকই বলে দিই, ব্ল্যাক। ওকে, এখন আমি যদি রিলোড দিই দেখেন কি আমার চারপাশে কি বড় শ্যাডোটা পাইছে, বক্স শ্যাডোটা। ওকে, তো এখানে কোনটার কাজ কি, আমি যদি এখানে কোন একটা কি ভ্যালু দিতাম তাহলে ওইটা কি রাইটে পাইতো, আর জিরো এ দ্বিতীয় নাম্বারটা পাই বটমে, আর এখানে 5 পিক্সেল তৃতীয় নাম্বারটা পাই কি ব্লার করে, এটার কাজ কি ব্লার করা। আর 70 নাম্বারটা কাজ করে কি চারপাশে, আমি যদি এখানে যদি 0 পিক্সেল দিই একটু খেয়াল করেন এখন কি আমার কি কালারটা চলে যাবে, আর এখানে আমি যদি সাপোজ 5 পিক্সেল দিই আমার রাইটে পাবে শুধু, এ দেখেন রাইটে পাইছে, আর এখানে আমি যদি 5 পিক্সেল দিই এটা বটমেও পাবে, দেখেন বটমে পাইছে। আমি এখানে 0 0 রাখার কারণ কি, সরি 0 0 রাখার কারণ এখানে আমি একটা ভ্যালু দিছি যেটা চারপাশে পাইছে। ওকে, চতুর্পাশে আমার কি পাইছে, এটার কাজ চতুর্পাশে করে কিন্তু এটা করে ব্লারটা। ওকে, তো এখন আমি বক্স শ্যাডোটা করলাম, এখন এখানে আমি হোভার করতে পারি। তো হোভারের জন্য আমি কি ওয়ান বক্স হোভার, হোভার করলে আমার একটা কাজ হবে, কাজটা কি হবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার বলে দিই, কালারটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে বলতে পারেন, D3 5 4 0 0। ওকে, আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে বলতে পারেন। এখন আমি যদি রিলোড কে রিলোড করলাম, এখন যদি আমি কাটশটটা নিই আমার একটা কাজ হবে, কাজটা কি একটু দেখুন, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমি এর পেজটা একটু বড় করে দিই দেখার সুবিধার জন্য। আমি আরেকটা কাজ করতে পারি, আমি এই কন্টেন্ট গুলাকে কপি করে নিই এবং কি 5 বার পেস্ট করে দিই। ওকে, আমার কয়বার হয়েছে আমি একটু রিলোড দিয়ে দেখি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, হ্যাঁ 6 বার হয়েছে। ওকে, তো হওয়ার পর আমি এখানে দেখেন আমার কিন্তু কন্টেন্ট গুলা কি ভার্টিক্যাল অবস্থা আছে। ওকে, আমি এটাকে হরিজন্টাল করতে চাইতেছি, তার মানে কি আমি এগুলা কি লেফটে আনতে চাইতেছি। তো এটার জন্য আমি এখানে আসি বলতে পারি প্লট বলে দিতে পারি লেফট, এখানে একটু সেভ দিই, দেখেন আমার কি কন্টেন্ট গুলা সবগুলা কি লেফটে চলে আসছে। ওকে, তো আসার পর এখানে কি দেখেন কন্টেন্ট গুলোর মধ্যে কি কোনো ফাঁকা নেই, কারণ আমি এখানে বলে দিতে পারি মার্জিন রাইট, রাইট বলে দিতে পারি 20 পিক্সেল, সেভ দিয়ে একটু রিলোড করি, দেখেন কি সবগুলা রাইটে কি 20 পিক্সেল করে পাইছে, একটু ফাঁকা হয়ে গেছে, এখন কি উপরে কোনো ফাঁকা নেই, ফাঁকার জন্য আমি এখানে বলে দিতে পারি মার্জিন বটম, বটম আমি 20 পিক্সেল বলে দিলাম, সেভ দিয়ে এখন দেখেন এখানে কি ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। ঠিক এভাবে একটা কার্ড তৈরি করা যায়, কিন্তু এটা এটা একটা কার্ড। ওকে, তো আমরা যদি বড় বড় ওয়েবসাইট গুলো একটু ভিজিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কার্ডটা আসলে কি। তো আমি এখানে আসি গুগলের মধ্যে বললাম প্রথম আলো, তো এখানে যদি আমি একটু ভিজিট করি দেখেন এগুলা এক একটা কার্ড, আমি একটু দেখাই আপনারা, এগুলা এক একটা কার্ড, দেখেন এগুলা এক একটা কার্ড। ওকে, বড় বড় ওয়েবসাইট গুলো কিন্তু কার্ড ইউজ করে, কিন্তু কার্ডটা আমরা খুব সহজে কিন্তু করতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে, সিএসএস দিয়েও সম্ভব। ওকে, ঠিক এভাবে কার্ডটা তৈরি করা সম্ভব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।